নমস্কার বন্ধুরা ইতিমধ্যে আজ সকালের ষাটটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য যে ষাটটি খবরের মধ্যে ষাটটি খবরই আপনাদের জানা খুবই দরকার কোনো একটি মিস করলে কিন্তু আপনাদের সমস্যার মুখে পড়তে হতে পারে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রথম ইম্পর্টেন্ট খবর অনুযায়ী আগামী দিনে লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনগুলিতে রাজ্যের লকডাউন পরিস্থিতি শিথিল করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লকডাউনের প্রথম থেকেই সাধারণের মধ্যে আশঙ্কা ছিল খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে কিনা তা নিয়ে মুখ্যমন্ত্রী এই বিষয়ে আগেও আশ্বস্ত করেছেন আবারও করলেন তিনি বলেন জরুরি পরিষেবা এবং হোম ডেলিভারির ব্যবস্থার উপর ছাড় থাকবে সবজি বিক্রেতারা বেচা কেনা করবেন স্বাভাবিকভাবেই কৃষকরাও চাষ করবেন কিন্তু প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে হোম ডেলিভারির জন্য আলাদা করে পাস দেওয়ার ব্যবস্থা করা হবে পাশাপাশি কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজ দেওয়ার দাবি করেছেন তিনি সামনে পয়লা বৈশাখ আসছে তার জন্য মুখ্যমন্ত্রী লকডাউন পরিস্থিতি শিথিল করে বিবেচনা করার ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আর এই বিষয়ে তিনি বলেন আগামী একত্রিশে মার্চ পর্যালোচনা করে ঠিক করব যে কি কি বিষয়ে ছাড় দেব পনেরোই এপ্রিল পর্যন্ত লকডাউন তার মাঝে পয়লা পোশাক তার জন্য পরে আলোচনা করে জানাবো যে কি কি ছাড় রয়েছে তো আপনারা কি চান যে এর মধ্যে কোনো ছাড় হোক নাকি লকডাউনটা যেরকমভাবে চলছে সেরকম ভাবে চলুক অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী এই ভয়াবহ পরিস্থিতিতে কেন্দ্রের আর্থিক প্যাকেজ তো চলুন জেনে নেই যে কি কি আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাইরাসের প্রভাব সারা দেশ জুড়ে তার প্রভাব পড়েছে ভারতেও তাই এই ভাইরাস মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী একুশ দিনের লকডাউন জারি করার নির্দেশ দেন এর ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন আর্থিকভাবে কিছুটা পিছিয়ে পড়া মানুষরা এবার তাদের কথা ভেবে তাদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র সরকার আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন খাদ্যশস্যের সুরক্ষার পাশাপাশি আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন এমনকি আটটি ঘোষণা করেছেন তিনি এক নজরে দেখে নিন যে কি কি সুবিধা পেতে চলেছেন সাধারণ মানুষ এক নম্বরে রয়েছে এই ঘোষণায় সুবিধা পাবেন আট লক্ষ কর্মী অর্থাৎ যে সংস্থার কর্মচারীরা একশোর কম ও নব্বই শতাংশ কর্মী পনেরো হাজার টাকার কম বেতন পান সেখানে কর্মীদের বারো শতাংশ ইপিএফ সরকার দেবে একইভাবে সংস্থার তরফ থেকে যে বারো শতাংশ দেওয়া হয় সেই বারো শতাংশ সরকারের তরফ থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে অর্থাৎ মোট চব্বিশ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার দু নম্বরে বলা হয়েছে যে যে মহিলারা উজ্জ্বলা যোজনা আওতায় রয়েছেন তাদের আগামী তিন মাস বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে এর ফলে আট দশমিক কোটি বিপিএল পরিবার সুবিধা পাবে তিন নম্বরে বলা হয়েছে আগামী তিন মাস জন্ধন অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচশো টাকা করে এর ফলে উপকৃত হবেন কুড়ি দশমিক পাঁচ কোটি মানুষ চার নম্বরে বলা হয়েছে দু হাজার টাকা করে দেওয়া হবে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এর ফলে আট দশমিক ছয় নয় কোটি মানুষ সুবিধা পাবেন পাঁচ নম্বরে বলা হয়েছে আগামী তিন মাসে হাজার টাকা করে গরিব বিধবা বিশেষভাবে সক্ষম ও পেনশনভোগীদের দেওয়া হবে দুটি কিস্তিতে তা সরাসরি চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে ছয় নম্বরে বলা হয়েছে একশো দিনে কর্মী কর্মীদের মজুরি একশো টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করা হলো সাত নম্বরে বলা হয়েছে যে স্বনির্ভর মহিলা গোষ্ঠীর জন্য আগে ঋণের পরিমাণ দশ লক্ষ টাকা থাকলেও এখন সেটিকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করে দেওয়া হয়েছে আট নম্বরে বলা হয়েছে যে একত্রিশ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে ঠিকা কর্মীদের জন্য এরপরে ইম্পর্টেন্ট খবর অনুযায়ী মিলছে স্বাস্থ্য মন্ত্রকের ছাড়পত্র আজ থেকে উত্তরবঙ্গে মেডিকেল কলেজে শুরু হবে এই ভাইরাসের টেস্ট এই ভাইরাসে সংক্রমণ রয়েছে বা হয়নি হয়েছে কি হয়নি নমুনা পরীক্ষার এবার নয়া কেন্দ্র হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে এই ভাইরাসের কিট এসে পৌঁছেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মিলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন আজ থেকেই নমুনা পরীক্ষার কাজ শুরু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলে নাইসেডের উপর চাপ কমাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ভাইরাস নির্ণয় পরীক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে অত্যাধুনিক ল্যাবটিকে এই ভাইরাস নির্ণয় করার জন্য অনুমতি চাওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের কাছে সেই অনুমোদন পেতেই এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে নতুন করে পরীক্ষা শুরু হয়েছে পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে প্রথমে পাঠানো হয় এই ভাইরাসের কিট কিট তারপর সেখান থেকে পৌঁছায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখন মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষা শুরু হচ্ছে পাশাপাশি হাসপাতালের ভাইরাল রিসার্চ সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি প্রস্তুতিও একেবারে শেষ পর্যায়ে ইতিমধ্যে ওই ল্যাবেও পরীক্ষার জন্য বিভিন্ন রকম সরঞ্জাম চলে এসেছে আর কয়েকদিনের মধ্যে ওই ল্যাবেও নতুন পরীক্ষা শুরু হয়ে যাবে এরপরে ইম্পর্টেন্ট খবর অনুযায়ী এই ভাইরাস আটকাতে তিরিশটি ট্রেনে আইসোলেশনের ওয়ার্ডের তৈরি সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী রাজ্যে এই ভাইরাসের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে মাত্র একজন আপাতত রাজ্যে করোনা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে গত চব্বিশ ঘন্টায় নতুন করে কাউকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি নয়াবাদের করোনা আক্রান্তকে অক্সিজেন দেওয়া হয়েছে বর্তমানে রাজ্যে পঁচিশ হাজার জনকে গৃহ পর্যবেক্ষণে রাখা হয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে চব্বিশ জনকে গৃহ পর্যবেক্ষণে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর তিয়াত্তর জন ভর্তি রয়েছে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত চব্বিশ ঘন্টায় এই ভাইরাসের উপসর্গ থাকায় তিপ্পান্ন জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল তাদের মধ্যে সাতাশ জনের রিপোর্ট এসেছে নয়াবাদের বাসিন্দা রিপোর্টে মিলেছে একমাত্র ভাইরাসের উপস্থিতি তো বলে রাখি রাজ্যে এখনো পর্যন্ত দুশো উনসত্তরটির নমুনা সংগ্রহ পরীক্ষা করে পরীক্ষা করা হয়েছে এর মধ্যে দশটি রিপোর্ট ভাইরাস মিলেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের প্রসঙ্গত এই ভাইরাস তৃতীয় পর্যায় বা সামাজিক সামাজিক সংক্রমণ রুখতেই গোটা দেশে চোদ্দ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই একুশ দিন নিজেকে ঘরবন্দি করে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এই ভাইরাসের সঙ্গে যুদ্ধকে মহাভারতের চেয়েও কঠিন যুদ্ধ বলে উল্লেখ করেছেন মোদী এরপরে ইম্পর্টেন্ট খবর অনুযায়ী কেন্দ্রের কাছে টাকা না চেয়ে ক্লাবগুলিকে দেওয়া অনুদানের টাকাগুলো ব্যবহার করা হোক বললেন দিলীপ ঘোষ শুধু কেন্দ্র সরকারের কাছে টাকা চাইলে হবে না প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করুক রাজ্য করোনা মোকাবিলায় রাজ্য সরকারের উদ্দেশ্যে এই বার্তায় দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্র কেন্দ্রের কাছে ঠিকমতো সহযোগিতা পাচ্ছে না কিট আসছে না সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তারই জবাব দিয়েছেন দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি বলেছেন রাজ্য সরকার বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন ক্লাবকে আর্থিক অনুদান দিয়েছে এখন দুর্দিনে সেই ক্লাবগুলি এই ভাইরাস মোকাবিলায় এগিয়ে আসুক অনুদানের টাকা মানুষের সেবায় ব্যবহার করা হোক পাশাপাশি এদিন দিলীপ ঘোষ আরও বলেন সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে শুধু লাঠিচাপ ছড়ে কিছু হবে না রাজ্যের বহু ছেলেমেয়ে কর্মসূত্রে বা পড়াশোনার জন্য ভিন রাজ্যে বা বিদেশে রয়েছেন ফলে বাড়িতে অনেক ক্ষেত্রে তাদের বৃদ্ধ বাবা মা একা রয়েছেন তাদের কাছে খাবার ওষুধপত্র অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়ার কাজে সিভিক পুলিশদের ব্যবহার করা হোক প্রসঙ্গত এই ভাইরাস সংক্রমণের শিকার হচ্ছেন বেশি বৃদ্ধ এবং শিশুরা যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এখন ভারতে এই ভাইরাস তৃতীয় পর্যায়ে সংক্রমণ বা সামাজিক সংক্রমণ রুখতে চোদ্দ এপ্রিল পর্যন্ত কিন্তু গোটা দেশে একুশ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে ইম্পর্ট্যান্ট খবর অনুযায়ী করোনা কিট তৈরি হবে কলকাতাতেই নমুনা দ্রুত পরীক্ষা করতে সিদ্ধান্ত রাজ্য সরকারের এই ভাইরাস চিকিৎসায় এবার কিট তৈরি করবে রাজ্য সরকার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে লালারস সংগ্রহের বিশেষ আধার বা কিট তৈরির স্বাস্থ্য ভবন যার নাম ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া এই নোভেল করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে জন্য ব্যক্তিদের নতুন স্বাস্থ্য ভবন এই ভাইরাস আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তির দেহ থেকে সোয়াব অর্থাৎ লালা সংগ্রহের জন্য প্রয়োজন হয় ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া নামে একটি কিটের এবার সেই কিটি তৈরি করা হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ইতিমধ্যে সে বিষয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে স্বাস্থ্য ভবনের দাবি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া তৈরি করা হলে দ্রুত পরীক্ষা করা সম্ভব হবে এর ফলে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের রিপোর্টও তাড়াতাড়ি হাতে পাওয়া যাবে যার ফলে বাঁচবে সময় দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে এক স্বাস্থ্যকর্তা জানিয়েছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া এই বিষয়টি তৈরির যন্ত্র রয়েছে আগে এখানে সেই কাজ হতো মাঝে তা বন্ধ ছিল এই পরিস্থিতিতে আবার নতুন করে তা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী ভাইরাসের তথ্য গোপনের অভিযোগ চীনের বিরুদ্ধে পনেরো পনেরো হাজার লক্ষ কোটি টাকার মামলা করল মার্কিন আদালত তথ্য গোপন করেছিল চীন সেই জন্যই আজ গোটা বিশ্ব এই ভাইরাসের প্রকোপে বিপদের মুখে দাঁড়িয়েছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ চীনের বিরুদ্ধে মামলা দায়ের করল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে এই মামলায় চীনা রাষ্ট্রপতি সেদেশের সরকার ও সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়েছে মোট কুড়ি ট্রিলিয়ন মার্কিন ডলারের জরিমানা দাবি করা হয়েছে এই মামলায় মামলাটি করেছেন মার্কিন মুলুকের এক বিখ্যাত আইনজীবী ল্যারি ক্লেইম্যান টেক্সাস আদালতে ক্লেইম্যানের অভিযোগ জৈব রাসায়নিক মারণাস্ত্র বানানোর কাজ করছিল চীন ইউহানের ল্যাবে দীর্ঘদিন ধরে এই করোনা ভাইরাসের উপর পরীক্ষা চালাচ্ছিল চীন কোনোভাবে ওই ভাইরাস ছড়িয়ে পড়তে এই বিপত্তি ঘটেছে তাই ইচ্ছাকৃতভাবে বিশ্বের কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে যাচ্ছে তারা জানা গিয়েছে ইতিমধ্যে টেক্সাসের আদালতে ক্লেইমানের করা ওই মামলা গ্রহণ করা হয়ে গেছে এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী আপাতত শুধুমাত্র জরুরি দ্রব্য মিলবে ফ্লিপকার্টে থাকছে সিনেমা ও ওয়েব সিরিজ দেখার সুযোগও লকডাউনের পরিস্থিতিতে বেশিরভাগ শপিং পরিষেবা বন্ধ করেছে ফ্লিপকার্ট আপাতত ফ্লিপকার্টে কেবলমাত্র জরুরি জিনিসপত্র মেটানো যাবে জরুরি পরিষেবার বিল তাছাড়া মানুষ যাতে বাড়িতে থাকে সময় কাটাতে পারে সেই জন্য থাকছে সিনেমা ও ওয়েব সিরিজের অ্যান্ড্রয়েড ও আইওসে ফ্লিপকার্ট অ্যাপে বিনামূল্যে করা যাবে ভিডিও স্ট্রিমিং অবশ্য ও ওয়েব নতুন নয় গত বছরই শপিং অ্যাপেই যুক্ত হয়েছিল ফ্লিপকার্টের নতুন পরিষেবা তবে ওয়াকিবহল মহলের মতে কোনোদিনই সেভাবে এই পরিষেবা সেই অর্থে প্রমোট করেনি ফ্লিপকার্ট অ্যাপের মূল লক্ষ্যই ছিল বরাবর থেকে অনলাইন শপিং অ্যাপের মেনু অপশনে ছোট্ট করে এই স্ট্রিমিং এর অপশন ছিল তবে লকডাউন পরিস্থিতিতে এই অপশনটিকে হোম অ্যাপ হোমস্কিনে নিয়ে এসেছে ফ্লিপকার্ট সেই সঙ্গে অ্যাপের হোমস্ক্রিনে দেওয়া হয়েছে এই ভাইরাসের সতর্ক বার্তাও অন্যদিকে অপর বড় বিপণী সংস্থা অ্যামাজন ও ডেলিভারির ক্ষেত্রে কাটছাট করা হয়েছে নিয়ম মেনে কেবলমাত্র জরুরি জিনিসপত্রই মিলবে অ্যামাজনে সে তালিকা রয়েছে খাবার দাবার টয়লেট সাপ্লাই হেলথ সাপ্লিমেন্ট শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্র পশুদের খাবার ইত্যাদি ফ্লিপকার্টের মতো অ্যামাজনেও রয়েছে এই ভাইরাস সংক্রান্ত সতর্কবার্তা লকডাউন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন আগে থেকে বুক করা জিনিসপত্রগুলি পাওয়া কবে পাওয়া যাবে সেই বিষয়ে নিজেদের হোম পেজে আশ্বস্ত করেছে অ্যামাজন পরিস্থিতি স্বাভাবিক হলেই আগের অর্ডারগুলি ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে সংস্থা এবার আমরা দেখে নেব যে আজকে আবহাওয়া কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কাল থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা রয়েছে এই ভাইরাস ধ্বংস হওয়ার প্রত্যেক ঋতুতে কার্যত বৃষ্টি মানুষকে নাজেহাল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতের পর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়েছে বসন্তেও একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার আগমনের ফলে দুদিন অন্তর বৃষ্টি লেগেছিল আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল পুবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতের ফলে এই বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বর্ষার কোনো সংযোগ নেই এছাড়াও বঙ্গোপসাগর থেকে আসা ঠান্ডা বাতাস ও বৃষ্টির ফলে মার্চের মাঝেও হালকা শীতের আমেজ অনুভব করেছে রাজ্যবাসী তবে আবহাওয়া দফতর থেকে পাওয়া নতুন আপডেট অনুযায়ী আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহ থেকে হু হু করে বাড়তে চলেছে তাপমাত্রা যদিও এই ভাইরাস আতঙ্কে লকডাউনের জেরে বর্তমানে ফাঁকা রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন শপিং মল স্কুল কলেজ ও নানা শিক্ষা প্রতিষ্ঠান শোনা গিয়েছে অতিরিক্ত তাপমাত্রায় নাকি টিকতে পারবে না এই ভাইরাস সে কারণেই নাকি গরম আবহাওয়া এখন যাইছে কলকাতা সহ রাজ্যে সমস্ত মানুষ আবহাওয়া দফতর জানিয়েছেও এমনটাই কাল থেকে হু করে বাড়তে চলেছে তাপমাত্রার পারত গত দুদিন ধরেই কলকাতায় বৃষ্টির আবহাওয়া কেটে গেছে গরমের অনুভব করছে রাজ্যবাসী সর্বোচ্চ রেকর্ড এবছর ভেঙে যেতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা এছাড়াও চলতি সপ্তাহ থেকে রাজ্যে লু বইতে পারে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এরপরে ইম্পর্টেন্ট খবর অনুযায়ী এই ভাইরাসের চিকিৎসার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন মুকেশ আম্বানি দেশের জরুরি পরিষেবাগুলিতে নিযুক্ত নার্স নার্স কর্মী এবং কর্মীদের ধন্যবাদ জানিয়েছে যারা করোনার লড়াইয়ে তাদের জীবন কেউ নিয়েও চিন্তা করে না আর এইসব থেকে বাদ যায়নি রিলায়েন্স করোনার ভাইরাস দেখে লোকেদের সাহায্য করার জন্য পদক্ষেপ নিয়েছে রিলায়েন্স জানিয়েছে এই এই সংকটের মুহূর্তে সরকারকে সহায়তা করার প্রস্তুত রিলায়েন্স ভাইরাস রোগীদের জন্য মাত্র সপ্তাহে একটি হাসপাতাল স্থাপন করেছে এটি কেবল এই ভাইরাসের ভাইরাস মুক্ত রোগীদের জন্য হবে এর থেকে কখনোই এরকম হাসপাতাল আগে দেখেন আগে দেখা যায়নি যদিও এই চেন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল এই ভাইরাসে সংক্রমিত লোকদের চিকিৎসা করার জন্য এবং কোয়ারান্টাইন সুবিধা দেওয়ার জন্য ঘোষণা করেছে চাহিদা মেটাতে সংস্থাটি প্রতিদিন এক লক্ষ ফেস মাস্ক তৈরি করা শুরু করেছে এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঁচ কোটি অনুদান দেওয়া হয়েছে মহারাষ্ট্র লোধিয়ানাতে একটি বিচ্ছিন্ন জায়গা বেছে নেওয়া হয়েছে জিও করোনা হারেগা ভারত জিতেগা উদ্যোগ শুরু করেছে বিদেশ থেকে চিকিৎসার জন্য এক লক্ষ কীটানবে রিলায়েন্স ঘরে বসে যাতে সবাই কাজ করতে পারে সেই জন্য তিনি নেটে পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেছেন আর আজ দেশের মানুষের বিপদে আরও একবার একধাপ এগিয়ে তিনি তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন